এই কোয়েশ্চনটো সুধিছে আমাক প্রোডাকশন ফাংশনটো দিয়া আছে কিউ ফাংশন হিসাবে এন্ড দ্যাট ফাংশন ইজ গিভেন এজ 2/3 এল কিউব প্লাস 10 এল স্কোয়ার গতিকে আমাক সুধিছে যে ডিমিনিশিং মার্জিনেল প্রোডাক্ট ওলাবলে নোলায় মার্জিনেল প্রোডাক্ট উলিয়াবলৈ হলে হোৱাট উই হেভ টু ডু আমি যোনটো প্রোডাকশন ফাংশন আমি সেইটোক এলৰ সাপেক্ষে ডিফাৰেন্সিয়েট কৰিব লাগিব আৰু এইটো আমি ডিফাৰেন্সিয়েট কৰি দিলে পাম -2, 3, 3টো আগলৈ আহিব এটা ঘাত কমিব 10 থাকিব তাৰপৰা 2 আহিব এলৰ এটা ঘাত কমিব সো আমি যোনটো মার্জিনাল প্রোডাক্ট পাই যাম জাস্ট মার্জিনাল প্রোডাক্ট উড বি ইকুয়াল টু -2/3 3টো 3 কেনসেল আউট হৈ যাব গতিকে এইটো 3/3টো কেনসেল আউট হৈ যাব গতিকে -2 L² + 20 L গতিকে এইটো আমি পাই গলো যোনটো আমাৰ মার্জিনাল প্রোডাক্ট অফ লেবাৰ আৰু মার্জিনাল প্রোডাক্ট অফ লেবাৰ টু ডিমিনিশিং হ'ব এইটো ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্ট হ'ব উইল বি ডিমিনিশিং যেতিয়া নেকি ডিডিএল অফ এমপিএল উইল বি লেস দেন ইকুয়াল টু 0 হ'ব আৰু যদি এইটো হ'বলৈ হয় আমি পাম এই কন্ডিশনটো আমি পাম ডিডিএল অফ এমপিএল মানে 2L² + 20L উইল বি লেস দেন ইকুয়াল টু 0 গতিকে ডিডিএল অফ -2L² উইল বি ইকুয়াল টু -4L + 20 শুড বি লেস দেন ইকুয়াল টু 0 তাৰপিছত আমি এটো পাই যাম 20 শুড বি লেস দেন 4L মানে L শুড বি গ্রেটার দেন 5 কারণ দুফালে আমি সাইডি কাটি দিলে পাস হয়ে যাব L শুড বি গ্রেটার দেন 5 আর L টু গ্রেটার দেন 5 কেতিয়া হব L ইকুয়াল টু 6 অর পড়া গতিকে L ইকুয়াল টু 6 অনওয়ার্ডস দিস ফাংশন উইল শো ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার কারণ এমপিএল ডিমিনিশিং হলে এই এমপিএল টু ডিডিএল টু লেস দেন 0 হব লাগিব তারপর আমি এল এল টু গ্রেটার দেন 5 হব লাগিব আর এল ইকুয়াল টু 5 এল টু যদি 5 কে গ্রেটার হব লাগে তেতিয়া হলে এল ইকুয়াল টু 6 অর পড়া এটো ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি মার্জিনাল প্রোডাক্ট হিসাবে অপারেট করবে